Assalamualaikum, persahabat Bion. Welcome back to my channel. Asta am un tocmai putea să mă întreg cu Vertikas. Vom putea să dacă am un tocmai cu Javu, aș mai apre viitoare. Și când am un ID, am un password de pe care am fost login cu Am un ID, am un password de login cu Lam. Login cu Raholo, login cu Rapor, am ieșit foarte cele ați să vă mandați pe viitoare. E când dacă এখানে দুটি দুটি সিস্টেম আছে আপনারা যে একটা বিকাশ এবং টিকাশ আমি সর্বপ্রথম টিকাশটি দেখাচ্ছি টিকাশ আমি বিকাশে ঘুরতে গেলাম বিকাশে ঘুরতে গেলে এখানে তিনটি অপশন আছে প্রথম হচ্ছে ট্রান্সফার টু বিকাশ এটা আমি পরে দেখেছি এবং প্রথম হচ্ছে বিকাশ বেনিফিটস এর কথা আলাদা ফার্স্ট যদি কাউকে আমি বিকাশ টাকা পাঠাতে চাই তাহলে আমি এখানে প্রথমে এটা ক্লিক করব এটার ভিতরে আমি ঘুরতে গেলাম এটার ভিতরে ক্লিক করার পর এখানে আমার নাম্বার হ্যাঁ যে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম কোনো একটা নিক নিম দেবো এখানে সুমিতা আমার দুটো সাথে আমি এর ডিসিডি দিলাম আপনি আপনার সাথে বোঝার মতো দেবেন আমি সাবমিট করবো সাবমিট করে এটার জন্য অপেক্ষা করবো হ্যাঁ এদের বেনিফিটস অ্যাড হয়ে গেছে আমার কিন্তু ট্রান্সফার টু বিকাশ এখানে যাবো এই এই ঘরটাতে আমরা ক্লিক করবো ট্রান্সফার টু বিকাশ এই ঘরে ঘরে আমরা ঢুকলাম ঢুকার পর আমি এখন কী করবো দেখুন সর্ব লাস্ট আমারটা আছে দেখেন এই যে এটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে এ বি সি ডি আমি নিক নেম দিয়েছিলাম এবং কি আমার আইডি ইয়ে চলে আসছে যে আমার এম ডি মিলন লেখা এটা হচ্ছে আমার আইডি আমি বিকাশ নাম খোলার সময় মিলন এই একটা সুবিধা আছে আপনি দেখতে পারবেন যে যদি তার আসলে বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে তার নামটা আসবে নামটা আসবে এবং সেখানে আরেকটা সুবিধা হচ্ছে রিকাউ তরফ আপনি করতে পারবেন না বুঝতে পারবেন যে এখানে তার বিকাশ অ্যাকাউন্টে আছে কিনা তার নাম কী তারপর কী করবেন এখানে আসবেন এখানে আসার পর তার এবিসিডি ক্লিক করবো অটো তার বিকাশ বেনিফিসির নাম চলে আসছে মোবাইল নম্বর চলে আসছে এখন কী করতে হবে আপনার আপনার অ্যাকাউন্টের সোর্স সিলেক্ট করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার দরকার আমি টাকা পাঠাবেন ধরুন 10 টাকা আমি দেবো তারপর আপনি খুশি মতো এখানে লিঙ্ক দিয়েছি এখানে এম লেখা এসএমএস করলাম এসএমএস এখানে হচ্ছে ওটিপি একটা অন টাইম পাসওয়ার্ড আছে আর অন টাইম পাসওয়ার্ড আছে এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি টাকা পাঠাতে পারবেন এবং তারপর আপনি ইমেল দুটো অপশন আছে এসএমএস ইমেল আপনি যেটা খুশি দেন কিন্তু হ্যাঁ এখানে এসএমএস দিলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কাস্টমার অ্যাপস খোলার সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলেন সেই নাম্বারটি যাবে এসএমএস সুতরাং ওই মোবাইল কাছে রাখুন অথবা সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখানে দেখেন তো কিছু ঠিক আছে কিনা আমি একবার এক নজরে দেখবো তারপর কী করবো কনফার্ম করবো কনফার্ম করার পর দেখুন এই আমার ওই মোবাইল নাম্বার মোবাইল সিমটি এটার ভিতরে আছে সুতরাং আমার এই মেসেজটি চলে আসছে এখানে আমি মেসেজের যে কোডটি আছে আমি এখানে আপনাকে দেখাচ্ছি কোডটি ওই যে এখানে কোডটি চলে গেল এই কোডটি এখানে বসাবো কোডটি যদি বসে সাবমিট এই যে এখানে সাবমিট বাটন আমি ক্লিক করি তাহলে কি টাকাটি চলে যাবে এই হচ্ছে বিকাশের এই পর্যন্ত এখন আমি দেখাবো টিকাশে কীভাবে আপনি টাকাটা পাঠাবেন এবার দেখাচ্ছি কীভাবে টিকাশ টাকা পাঠাবেন আমরা এখানে টিকাশ পাশাপাশি দুটো অ্যাপস আমি এখন সরাসরি আমার টিকাশে ঢুকে গেলাম টিকাশে এরকম বেনিফিটস অ্যাড করা লাগে না কিন্তু একটা সুবিধা আছে কারণ আমার একটা টিকাশ নাম্বার হচ্ছে আমি আমার টিকাশ এই হচ্ছে আমার টিকাশ অ্যাকাউন্টে আমি টিকাশ দিলাম এবার কী করবো আমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করবো তারপর এই যে আমার এখানে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টে সিলেক্ট করবো আপনার অ্যাকাউন্টে সিলেক্ট করবেন অ্যাকাউন্টে সিলেক্ট করে আপনি বিকাশে কয় টাকা পাঠাবেন ধরুন আপনি 10 টাকা আমি 10 টাকা দিয়ে সাপোজ দেখালাম আপনি আরো সব কী দিলেন বিকাশে পাঠালেন দিয়ে দিলেন যা খুশি আপনি দিলেন তারপর কী করলেন সাবমিট করবেন অটোমেটিক চলে যাবে এখানে আপনার বেনিফিটস অ্যাড করা লাগে না এটা একটা ঝামেলা নেই অন টাইম পাসওয়ার্ডের কোনো সিস্টেম নেই আপনি এখানে সাবমিট করবেন আবার একটা এসএমএস আসবে ওরকম বিকাশের মতো করে বিকাশে টাকা পাঠিয়ে দেবেন খুবই একটা সুন্দর একটা প্রসেস করেছিল রাসমণি অ্যাপটা আমার খুব ভালো লেগেছে আপনারা আমি এটা আপনাদের প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিলাম এক পর্যন্তই যদি করবে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আবার আপনার সঙ্গে দেবো এবার আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম